শীতের আগমনের পরপরই সবজির দাম অপরিবর্তিত থাকলেও বেড়েছে সব ধরনের পেঁয়াজের দাম। সব ধরনের পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে 5 থেকে 10 টাকা। তবে এই দাম বৃদ্ধির কারণ জানেন না বিক্রেতারা। শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়। পেঁয়াজের দাম এখনও 100 টাকার নিচে নামেনি, উল্টো বেড়েছে। শুক্রবার বাজারে দেশি পেঁয়াজ 120 টাকা, ক্রস জাতের পেঁয়াজ 120 টাকা এবং ভারতীয় পেঁয়াজ 110 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া আলুর দাম রয়েছে অপরিবর্তিত। সব ধরনের পেঁয়াজের দাম বেড়েছে 5 থেকে 10 টাকা। দেশি পেঁয়াজের দাম বেড়েছে 5 টাকা এবং ক্রস ও ভারতীয় জাতের পেঁয়াজের দাম বেড়েছে 10 টাকা করে। ভারতীয় পেঁয়াজ আমদানি করা হয়েছিল দেশি পেঁয়াজের দাম কমাতে, কিংবা দেশি পেঁয়াজের দাম না কমা পর্যন্ত সাধারণ মানুষ যেন কম দামে ভারতীয় পেঁয়াজ দিয়ে চাহিদা পূরণ করতে পারে। কিন্তু দিন দিন এই চিত্র পাল্টে যাচ্ছে। ভারতীয় পেঁয়াজই এখন দাম বৃদ্ধিতে দেশি পেঁয়াজকে টক্কর দিতে শুরু করেছে। দাম বৃদ্ধির কারণ জানতে চাইলে বিক্রেতারা বলেন, পেঁয়াজের দাম কেন বেড়েছে বলতে পারছি না, তবে নতুন পেঁয়াজ না ওঠা পর্যন্ত যে সবার বেশি দামে পেঁয়াজ খেতে হবে সেটা বুঝতে পারছি। পেঁয়াজ কিনতে আসা একজন বলেন, পেঁয়াজের দাম কমবে সে আশা ছেড়ে দিয়েছি, অল্প কিনি অল্প খাই। জাকারিয়া রবিউল, প্রতিদিনের বাংলাদেশ।